আসসালামু আলাইকুম। হ্যালো, আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, এখন শোনা যাচ্ছে। হ্যাঁ ভাই, এর আগে আপনার সাথে আমি লাইভে কথা বলছিলাম, তো ওই আমি একটা কথা বলছিলাম যে কোরআনের একটা আয়াত আছে যে মানে হিন্দু ইহুদি বা সাবেয়ীন যারা আছে তাদের মধ্যে যারা ঈমান আনছে বা সৎকর্ম করছে তারা তাদের পুরস্কার পাবে। তো আপনি বলছিলেন যে এরকম আয়াত নাই কোরআনে। না, এরকম আয়াত মানে হচ্ছে যারা হচ্ছে মুহাম্মদের আগে ছিল, ওই আয়াতের তাফসিরটা পড়ে দেখেন, যারা মুহাম্মদের আগে ছিল তারা, তাদের মধ্যে যারা কেউ যদি কোনো সৎকর্ম করে থাকে সেটা পুরস্কার পাবে। কিন্তু মুহাম্মদের দিন যখন নাজিল হয়ে গেছে, ইসলাম যখন শুরু হয়ে গেছে, ইসলামের আবির্ভাব যখন হয়ে গেছে, তখন আর কারো কোনো দিন কারো কোনো পথ সেটা গ্রহণ করা হবে না। ওইটার তাফসিরটা পড়েছেন নাকি শুধু আয়াতটা পড়ে দৌড় দিয়ে চলে আসছেন? না ভাই, মানে আমি সূরা বাকারার 62 নম্বর একটা আপনি আপনাকে যেটা জিজ্ঞাসা করেছি সেটার উত্তর দেন যে আপনি কি এটা তাফসির করেছেন। তাফসির মানে কি বলছেন ভাই? হ্যাঁ জি জি ভাই, তাফসির মানে হচ্ছে এটার শান নুজুল, এটা কোন সময় নাজিল হয়েছিল এবং এই আয়াতের অর্থটা কি, আসল অর্থটা কি, এটার জন্য তাফসির পড়তে হয়। এটা জানেন ভাই? জি ভাই। হ্যাঁ, কার তাফসির করেছেন আপনি? এই আয়াতের তাফসিরটা কোন মানে তাফসিরটা করেছেন বলেন ভাই? ইন্টারনেট থেকে দেখছি ভাই। এভাবে ইন্টারনেট থেকে ভাই ইসলামকে তো আপনি ইন্টারনেট থেকে পড়লে তা হবে না ভাই। আপনি একটা যখন আয়াত করবেন তখন সেটার সাথে সাথে সেটা তাফসিরটা পড়তে হবে আপনার, মানে এই আয়াতটা কখন নাজিল হয়েছিল, কোন প্রেক্ষাপটে নাজিল হয়েছিল, ওই ঘটনা কি ঘটছিল, এই আয়াতটা সম্পর্কে মুহাম্মদের সাহাবীরা কি বলেছে, মুহাম্মদ কি বলেছে, এই জিনিসগুলো তাফসির গ্রন্থগুলোতে লেখা থাকে। এটা জানেন তো ভাই? জি ভাই। তো তাফসিরটা আপনাকে আমি বলে দিচ্ছি যে সংশয়.কমে সব অনেকগুলো তাফসির গ্রন্থ দেওয়া আছে। আপনি ইবনে কাসিরের তাফসির এবং জালালাইনের তাফসির এই দুইটা ডাউনলোড করবেন। ডাউনলোড করে তারপরে পড়বেন যে ওই সূরা বাকারার অত নম্বর আয়াতের তাফসিরটা কি, এখানে কি বোঝানো হচ্ছে এটা দ্বারা, তখন আপনি এটা পড়লে নিজেই বুঝতে পারবেন। এখন তো আমিও আপনাকে তাফসিরটা করে দেখাতে পারি, কারণ এই তাফসির এই সমস্ত তাফসির আমার সেই 15 বছর আগে পড়া শেষ হয়ে গেছে। হ্যাঁ, 15 বছর আগে আমি মুখস্থ করে ফেলছি সমস্ত তাফসির। কারণ আপনি যদি আজকে এসে আমাকে ইন্টারনেট থেকে একটা আয়াত দেখে এসে আমার বোঝানো শুরু করেন, তাহলে ভাই এটা আমার আমার জন্য তো অপমানজনক হয়, তাই না? জি ভাই। ভাই আমার আরেকটা প্রশ্ন ভাই। তো ভাই আপনাকে যেটা বলছি সেটা আগে একটু শুনে নেন, যে আপনি যখন একটা আয়াত পড়বেন, তো আয়াতটা পড়লেই লাভ দিয়ে চলে আসেন না, কোথাও গিয়ে লাভ দিয়ে কিছু বলে বসেন না, আগে তাফসিরটা পড়বেন। তাফসিরটা পড়ার পরে এটা আয়াতের অর্থটা কি সেটা বুঝবেন, তারপরে আপনি সেই তাফসিরের ইয়ার সহ পৃষ্ঠা নাম্বার সহ, মনে করেন ইবনে কাসির তাফসির আপনি পড়ছেন, তারপরে কোন খন্ডের তার পৃষ্ঠা নাম্বার কত সেটা সহ আমাকে এসে বলবেন যে ভাই ইবনে কাসিরের তাফসির ইসলামিক ফাউন্ডেশন থেকে কেনা, এটার চতুর্থ খন্ডের পৃষ্ঠা নাম্বার হচ্ছে 36। এই 36 নম্বর পৃষ্ঠায় বলা আছে যে এই যে এমন এমন মানে ওরাও জান্নাতে যাবে, প্রতিলিপিরা জান্নাতে যাবে। তখন আমি আপনাকে সাথে সাথে আমি আমার কাছে বই আছে, আমিও দেখা আমিও বের করে ফেলবো বই, তো আমি পৃষ্ঠা নম্বরে গিয়ে আমি আমরা দেখবো দুজনে মিলে যে হ্যাঁ এরকম কিছু বলা আছে কিনা। ঠিক আছে, এইভাবে আলোচনা করতে হয়, একটা যখন একাডেমিক ডিসকাশন করতে হয় তখন এইভাবে করতে হয়। ঠিক আছে, বুঝতে পেরেছেন ভাই? জি ভাই। আচ্ছা, এবার আর কোনো প্রশ্ন থাকলে বলেন। আপনাকে যে আগে যেটা বললাম সেটা আপনি যে কোনো ইসলামের আলমকে জিজ্ঞাসা করে দেখবেন যে একই কথা, তারাও একই কথাই বলবে যে ওই যে সাবেয়ীনদের কথা যেটা বলা হয়েছে, ইহুদি নাসারা সাবেয়ীনদের কথা যেটা বলা হয়েছে সেটা হচ্ছে মুহাম্মদের আগে যারা ছিল তাদের কথা বলা হয়েছে। মুহাম্মদের দিন যখন নাজিল হয়ে গেছে সেটার জন্য আর আরো অন্য আয়াত আছে, অন্য আয়াতে বলা হয়েছে ইসলাম ব্যতীত কেউ যদি অন্য কোনো দিন তালাশও করে, শুধু মানে ওইটা পালনও করতে হবে না, যদি তালাশও করে মানে আপনি যদি শুধু খুঁজতেও যান, আপনি যদি শুধু খুঁজতেও যান তাহলে আপনাকে কখনো গ্রহণ করা হবে না, তসমিন কালেও আপনাকে গ্রহণ করা হবে না, এটাও যখন ঘোষণা করা হয়েছে। আরেকটা জিনিস আপনি বুঝতে হবে এখানে, কোরআন বোঝার পদ্ধতি, কোরআন বোঝার পদ্ধতি বুঝতে গেলে সবচেয়ে যেটা বেশি জরুরি বিষয় সেটা হচ্ছে নাসেখ মানসুখ, এই দুইটা জিনিস বোঝা। ভাই নাসেখ মানসুখ শব্দটার মানে আপনি জানেন? না ভাই। আচ্ছা, নাসেক মানসুক হচ্ছে এটা আপনি যে কোনো পৃথিবীর যে কোনো আলেমকে গিয়ে জিজ্ঞাসা করবেন, হুজুর নাসেক মানসুক কাকে বলে, তারা আপনাকে বুঝাই দিবে। বা আপনি বই কিনেও করতে পারেন, একটা মানে বই আছে আপনি ইন্টারনেটে খুঁজে পাবেন, কোরআন বোঝার কোরআন বোঝার পদ্ধতি, কোরআন সহজে বোঝার পদ্ধতি, এটা লিখে সার্চ করবেন, তারপর অনেকগুলো বই পাবেন, সেই বইগুলো ডাউনলোড করে পড়বেন। সেখানে আপনি দেখবেন সবচেয়ে বড় যে অংশটা আছে সেটা হচ্ছে নাসেক এবং মানসুকের চ্যাপ্টার। যে নাসেক মানসুক মানে হচ্ছে মানসুক শব্দের অর্থ মানে হচ্ছে রহিত হয়ে গেছে, মানে কোরআনের কিছু আয়াত আছে যে জিনিসগুলোর হুকুম বা আইন রহিত হয়ে গেছে, আর নাসেক হচ্ছে রহিত হয়ে গিয়ে পরবর্তীতে যে আয়াতটা নাজিল হয়েছে সেই আয়াতটাকে বলা হয় নাসেক। ঠিক আছে, মনে করেন আগে একটা বিধান ছিল, সেই বিধানটা আল্লাহ আবার ওটাকে রহিত করে দিয়ে আবার নতুন আরেকটা বিধান দিছে। মনে করেন আপনাকে উদাহরণ হিসেবে বলতেছি যে মনে করেন প্রথম অবস্থাতে বলা হইলো মদ পানের বিষয়ে বলা হইলো যে তোমরা নামাজের ধারের কাছে যেও না, মদ মানে মাতাল অবস্থায়, এরকম একটা আয়াত আছে না কোরআনে? হ্যাঁ হ্যাঁ। এই আয়াতে যে জিনিসটা বলা হয়েছে যে তোমরা নামাজের ধারের কাছে যেও না মাতাল অবস্থায়, তার মানে হচ্ছে যে এই সময় কিন্তু মদ খাওয়াটা হারাম হয়নি, তখনো তখনো কিন্তু মক্কা মদিনাতে মানুষ মদ খাচ্ছে, মুসলমানরা মদ খাচ্ছে, হযরত আলী তখন মদ খাচ্ছে, ঠিক আছে, ধুমায় মদ খায় যাচ্ছে, ঠিক আছে, তখন বলা হলো যে তোমরা মদ পান অবস্থায় বা মাতাল অবস্থাতে নামাজের ধারের কাছে যাও না। পরবর্তীতে যখন দেখা গেল যে হযরত আলী কি করলো একবার যে মসজিদে ঢুকে সেই ইমামতি করতেছিল হযরত আলী, তখন ইমামতির সময় সে করলো কি, ভুল একটা আয়াত দিয়ে ইমামতি করে ফেললো, ভুল একটা সূরা সূরা পড়তে গিয়ে ভুল বলে ফেললো,
তখন যে ঘটনাটা ঘটলো যে সবাই তখন কানাঘুষো শুরু করলো যে হযরত আলী এটা কি করলো এটা তো অর্থই পাল্টায় গেল যে সূরাটা সে বলছিল মাতাল অবস্থাতে যে সে যে সূরাটা বলছিল তাতে ইয়াটার অর্থই পাল্টায় গেল তখন যে জিনিসটা বললো যে বলা হলো যে তখন আরেকটা আয়াত নাযিল হলো এইভাবে তিনটা দফাতে মোট চার দফাতে মত পান সম্পর্কিত আয়াত নাযিল হয়েছে চার দফাতে আমি আপনাকে ইয়া করে বলে দিচ্ছি দাঁড়ান এক সেকেন্ড প্রথমে যে আয়াত নাযিল হলো সেটা হচ্ছে সূরা বাকারার 219 নম্বর আয়াত এখানে বলা হচ্ছে এখানে কিন্তু মত সম্পর্কে ভালো কথা বলা হয়েছে এখানে যে আয়াতটা আপনাকে আমি পড়ে শোনাচ্ছি আচ্ছা আপনাকে স্ক্রিনে দেখাচ্ছি দাঁড়ান একটু ভাই স্ক্রিনে দেখা যাচ্ছে নাকি আরো বড় করবো হ্যাঁ ভাই দেখা যাচ্ছে এটা হচ্ছে সূরা বাকারার 219 নম্বর আয়াত এখানে বলা হচ্ছে তোমরা তারা তোমাকে মদ ও জুয়া সম্পর্কে জিজ্ঞাসা করে বলে দাও এত দু ভয়ের মধ্যে রয়েছে মহাপাপ আর মানুষের জন্য উপকারিতাও রয়েছে এখানে দেখেন উপকারিতাও রয়েছে এই আল্লাহ পাক প্রথমে যে কথাটা বলেছে উপকারিতাও রয়েছে দেখতে পাচ্ছেন ভাই জি ভাই হয়ে গেল এই যে দেখেন এখানে বলা হচ্ছে আর মানুষের জন্য উপকারিতাও রয়েছে তবে এগুলোর পাপ উপকারিতা থেকে অনেক বড় এখানে প্রথম আয়াত যেটা নাযিল হলো 200 সূরা বাকারা 219 নম্বর আয়াতে কিন্তু বলা হলো উপকারিতা আছে কিন্তু উপকারিতা থেকে অপকারিতা বেশি আচ্ছা এরপরে দ্বিতীয় আয়াত যেটা নাযিল হলো সেটা হচ্ছে সূরা নিসার 43 নম্বর আয়াত সেখানে বলা হচ্ছে হে মানদারগণ তোমরা যখন নেশাগ্রস্ত থাকো তখন নামাজের ধারে কাছেও দেও না ঠিক আছে এখানে কিন্তু বোঝা যাচ্ছে যে তখনও কিন্তু মদ নিষিদ্ধ হয়নি তৃতীয় যে আয়াতটা নাযিল হলো তৃতীয় আয়াতটা হলো সূরা মায়েদা 90 এবং 91 নম্বর আয়াত এখানে যেটা বলা হচ্ছে এই মদ এগুলো হচ্ছে সমস্ত ঘৃণ্য শয়তানের কার্যকলাপ এই আয়াতটা দ্বারা মদকে চিরতরে নিষিদ্ধ করে দেওয়া হলো মানে হারাম করে দেওয়া হলো হারাম সাব্যস্ত করা হলো তখন এই আয়াতটা যখন নাযিল হলো তখন আগের যে এই দুইটা আয়াত এই দুইটা হচ্ছে মানসুখ হয়ে গেল মানে হচ্ছে রহিত হয়ে গেল ভাই বুঝতে পারছেন জি ভাই এখন আপনার তো কোরআন বুঝতে হলে সবার আগে এই যে নাসেখ এবং মানসুখটা বুঝতে হবে নাসেখ মানসুখ না বুঝতে তো আপনি কোরআনের আগে মাথা কিছু বুঝবেন না ভাই বেশিরভাগ লোক যে জিনিসটা ভুল করে তারা নাসেখ মানসুখ বা কোরআন বোঝার পদ্ধতি না জেনেই কোরআনকে বোঝার জন্য চেষ্টা করতে থাকে তখন উল্টা পাল্টা হয়ে যায় তখন ভুলভাল কথাবার্তা বলে আপনি যে কাজটা এখন করতেছেন তো আপনার সবচেয়ে যেটা জরুরি সেটা হচ্ছে কোরআন বোঝার পদ্ধতি এই বইটা কিনে আপনি আগে করবেন তারপরে আপনি আমার সাথে মানে তাফসীর করবেন তাফসীর পরে আমার সাথে আলোচনা করতে আসবেন ঠিক আছে ভাই আচ্ছা এবার দ্বিতীয় প্রশ্ন করতে পারেন আচ্ছা ভাই আপনি তো ভাই মানে ছাড়াও কিন্তু মানুষ পালন করতে পারে যেমন মনে করেন আপনি যদি রাস্তা দিয়ে মানে হেঁটে যান এবং একটা লোক যদি দেখেন যে লোকটা অ্যাক্সিডেন্ট করেছে আপনি কিন্তু ভাই সেই লোকটা হিন্দু নাকি মুসলমান নাকি খ্রিস্টান ইহুদি এটা মানে জানার চেষ্টা করবেন না আপনি সবচাইতে আগে যে চেষ্টা করবেন এই অসুস্থ লোকটাকে এই যে আহত লোকটাকে কিভাবে রক্ষা করা যায় কিভাবে হাসপাতালে নিয়ে যাওয়া যায় কিভাবে একে সাথে সাথে ভালো করা যায় এই জিনিসটা ভাই মানুষের বেসিক মানে মানুষের ভিতর থেকে আসে মানবিকতা মানবিক বোধ এই জিনিসটা মানুষের অন্তর থেকে আসে এটার জন্য কোনো ধর্মের প্রয়োজন নেই আরেকটা প্রশ্ন ভাই সেটা হলো ভাই যে মানে আমরা যারা দুনিয়াতে যারা বিভিন্ন পাপ কাজ করি বা আমাদের মধ্যে যারা মানে পাপ কাজ করার পর যে মারা যাচ্ছে এরা যে শাস্তি গুলা পাইতেছে না এরা কি পরবর্তীতে শাস্তি পাবে না পরবর্তীতে শাস্তি পাবে এরকম তো কোনো প্রমাণ নাই যদি সেই জিনিসটা প্রমাণ নাই সেই জিনিসটা ধরে তো আমরা বসে থাকতে পারি না ভাই মরার পরে কবরের ভিতরে তারে ধরেন ধরেন একটা খারাপ লোক মারা গেল ধরেন আপনি আপনার থেকে 1 কোটি টাকা চুরি করে একজন লোক মারা গেল মরে এখন সে কবরে চলে গেছে এখন আপনি মনে মনে ভাবতে পারেন যে কবরের ভিতরে তারে ফেরেশতা আসে হ্যাঁ পিটন পিটে গেছে এটা ভাবে আপনি মনে শান্তি পেতে পারেন ভাই মনে আপনার হাতে ভালো লাগবে এটা বলতেছ না ভাই বলতেছি যে মনে করেন ধরে নিলাম যে মৃত্যুর পরে আমাদের কোনো মানে জীবন নাই আমাদের পুনর্জীবিত হবে না কিন্তু আমরা যারা দুনিয়াতে বিভিন্ন পাপ করছি বা আপনি এই কথা বললেন একজন 1 কোটি টাকা চুরি করার পর মারা গেল চুরি করলো বা সে এক নারীকে ধর্ষণ করলো ধর্ষণ করার পর এই যে পাপ গুলা করলো এখন সে মারা গেল এরকম বিচার কি হবে না যদি মৃত্যুর পরে কোনো জীবন না থাকে ভাই এটা যদি আপনার তো আপনাকে আমি সেটাই তো উদাহরণটা দিচ্ছিলাম যে আপনার একটা 1 কোটি টাকা একটা দুষ্ট লোক হয়তো চুরি করে নিয়ে গেছে বা ধরেন আপনার বাবাকে কেউ খুন করছে এখন সেই লোকটা মারা গেছে তার কবরের সামনে গিয়ে আপনি ভাবতে পারেন আপনার ভাবলে খুব আনন্দ লাগবে এই যে কবরের ভিতরে ফেরেস তারা ওই লোকটা এখন পিজায় একেবারে মানে ভাঙ্গা ভাঙ্গা দিতে একেবারে পিজায় লাঠি বানিয়ে দিতে একেবারে আগুনে পোড়ায় একেবারে শেষ করে দিতেছে একের পিড়ে দিতেছে এটা ভাই ভাবলে আপনার একটু সুখ লাগবে যে ও আমার সাথে এরকম করছিল আমি এখন ফেরেস তারা এটা হ্যাঁ বিপিরাম পিড়ে দিতেছে এটা ভাবলে আপনার হয়তো একটু আরাম লাগবে মনে একটু আপনি যে দুঃখটা পাইছেন আপনার বাবাকে হয়তো এই লোকটা মারছে আপনার মনে একটা দুঃখ আছে সেই দুঃখটা একটু আপনার প্রশমিত হবে একটু শান্তি লাগবে আপনার কিন্তু ভাই তার মানে তো এটা না যে সেই কবরের ভিতরে এরকম কিছু হইতেছে কবরের ভিতরে যদি এরকম কিছু হইতে হয় তাহলে সেটা তো একটা প্রমাণ দিতে হবে মানে আপনার মানে ধর্ম যারা মানে প্রচার করে বা ধর্ম যারা ইয়া করে তারা যদি দাবি করে যে মরার পরে কিছু হইতেছে বা মরার পরে কিছু বিচার আছে হইতেছে তাহলে সেটা একটা প্রমাণ তো দিতে হবে তাই না ভাই
ভাই মানুষ কি তার জীবনের মানে মানুষের জীবনে কি সব বিষয় কি প্রমাণ এবং যুক্তি কি পায় এটা কি আপনি মনে করেন? তো প্রমাণ এবং যুক্তি ছাড়া যে জিনিসটা সেই জিনিসটাকে বলা হয় অন্ধবিশ্বাস। এবং অন্ধবিশ্বাস যখন আপনি পালন করবেন, অন্ধবিশ্বাসী যখন আপনি হবেন, একজন অন্ধবিশ্বাসী মানুষকে দিয়ে যে কোনো খারাপ কাজ করায় নেওয়া যায়, কারণ সে তো যুক্তি দিয়ে বিচার করবে না। মনে করেন যে ভারতে কিছু অন্ধবিশ্বাসী মহিলা আছে যাদের উপর যাদেরকে তাদের যে মানে বাবারা বলছে, হিন্দু তো তাদের বাবা থাকে, বাবা বলছে যে তুমি যদি একটা মহিলা ইয়া হয় না, ছেলে বাচ্চা হয় না, তখন বলছে যে তুমি যদি তোমার মেয়ে বাচ্চাটাকে কোরবানি করো, জবাই দাও, তাহলে তোমার একটা ছেলে বাচ্চা হবে, মা কালী তোমাকে খুশি হয়ে একটা ছেলে বাচ্চা দিবে। সেই মহিলা হচ্ছে অন্ধবিশ্বাসী, সে যুক্তি দিয়ে বিচার করতে পারে না। হ্যাঁ, যুক্তি তথ্য প্রমাণ এগুলো দিয়ে সে বিচার করতে পারে না। সে যেটা করে সেটা হচ্ছে সে অন্ধভাবে বিশ্বাস করতে পারে, শুধু সে ওই বাবার কথাটা অন্ধভাবে বিশ্বাস করলো। বিশ্বাস করে সে তার দুইটা মেয়েরে জবাই করে ফেললো, প্রথমে একটা মেয়েরে জবাই করলো, তাও তার ছেলে হয় না, তারপরে বাবা বললো তখন আরেকটা মেয়েরে মারতে হবে, ওইটা মারলে ঠিকই তোমার ছেলে বাচ্চা হবে, তখন সে আরেকটা মেয়েরে মেরে ফেললো, তারপরে দেখে ভাই ছেলে বাচ্চা হয় না। এই পত্রিকাতে আসছে, আপনি পত্রিকা পড়ে দেখেন, পত্রিকা আমি কিছুদিন আগে পত্রিকাতে বললাম এরকম কাহিনি। হ্যাঁ, এই যে মহিলা দিয়ে এই যে মহিলা এই কাজটা করলো, সেই মহিলা তো বলবে সবকিছু কি ভাই যুক্তি দিয়ে হয়, আমার তো বিশ্বাস, এটা আমার বিশ্বাস, আমি তো বিশ্বাস করি, এসব কিছু কি যুক্তি দিয়ে যুক্তি প্রমাণ দিয়ে হবে? ভাই যুক্তি প্রমাণ দিয়ে তো হবে, যুক্তি প্রমাণ ছাড়া কি দিয়ে হবে? একটা দিনে একটা কাজ করতে গেলে সেটার পেছনে তো যুক্তি লাগবে। আপনি যে কোনো একটা কথাও বলেন, এই যে আপনি যে এই মুহূর্তে যে জিনিসটা করতে করার চেষ্টা করছেন, এটাও কিন্তু যুক্তি দেওয়ার চেষ্টা করছেন, আপনি আমাকে যুক্তি দিয়ে বোঝানোর চেষ্টা করছেন যে সবকিছু তো যুক্তি দেওয়া হয় না। এই কাজটা কিন্তু একটা যুক্তি আপনি দিচ্ছেন, মানে আপনি প্রমাণ করার চেষ্টা করছেন যে এরকম অনেক কিছু আছে যেটা যুক্তি দেওয়া হয় না ভাই, প্রমাণ দেওয়া হয় না ভাই, এটাও কিন্তু একটা যুক্তি ইনফ্যাক্ট, তাই না? আপনিও কিন্তু আপনার পক্ষ থেকে আপনার কাছে যেটা যুক্তি মনে হইতেছে সেটা আপনি চেষ্টা করতেছেন, এরকম একটা যুক্তি দিয়ে আসি ভাই, আমি দেখি আমার পক্ষ থেকে এরকম একটা যুক্তি দিব যে ভাই সবকিছু তো যুক্তি দেওয়া হয় না, এটাও কিন্তু আপনার পক্ষ থেকে একটা যুক্তি যুক্তি দেওয়ার চেষ্টা, নাকি ভাই? জি ভাই। তাহলে আপনি যদি ভাই মানে অন্ধবিশ্বাসী যদি মনে করেন, অন্ধবিশ্বাসী অন্ধবিশ্বাসটা ভালো, যুক্তি যুক্তি দিয়ে কিছু হয় না, যুক্তি যুক্তি বলা কথা, তাই পৃথিবী এখন চলতেছে যুক্তি তথ্য প্রমাণের উপরে, বিজ্ঞানের উপরে, পৃথিবীর সমস্ত কিছু নির্ভর করে, মানে মানুষ আগায় যাচ্ছে, মানুষ এখন চাঁদ পর্যন্ত চলে যাচ্ছে, মঙ্গল গ্রহে যাচ্ছে, মঙ্গল গ্রহে কিছুদিন পর বাসা বানাবে মানুষ, বাড়িঘর বানাবে, এখানে মানে আপনি আপনার ভবিষ্যৎ প্রজন্ম সেখানে গাড়ি দিয়ে ঘুরবে, সমস্ত কিছু করতেছে যুক্তি তথ্য প্রমাণ। এই যে মেডিকেল সায়েন্স, আপনার যে অসুখ হয়, আপনার যে অসুখ বিসুখ হয়, আপনার যে রোগ ব্যাধি হয়, এগুলো সমস্ত কিছু গবেষণা করে, যুক্তি তথ্য প্রমাণ দিয়ে গবেষণা করে এগুলো করতে সেটা বের করা হয়। তাই অন্ধবিশ্বাস দিয়ে পৃথিবীতে এখন পর্যন্ত দুই পাশের কখনো কোনো উপকার হয় নাই, এবং খালি অপকারী হয়েছে, মানুষ মানুষকে হত্যা করছে, মানুষ মানুষকে খুন করছে। এক ধরনের অন্ধবিশ্বাসী মানুষ বলছে মানে যীশু খ্রিস্ট হচ্ছে আল্লাহর পোলা, আমরা হলাম খ্রিস্টান, আমরা হলাম যীশু খ্রিস্ট হলো আল্লাহর পোলা, তারপরে হলো লিয়া বইলা পোকা ওগুলো রে, আরেক পক্ষ বলছে আল্লাহ আল্লাহ পাক সবচেয়ে বড়, আল্লাহ একবার, আল্লাহ পাকের কোনো ছেলে মেয়ে নাই, মোহাম্মদ তার রাসুল, পোকা ওগুলো রে। হ্যাঁ, তারপর দুই পক্ষ কপাকপি করছে, খ্রিস্টানের মুসলমানের কপাকপি করছে, কপাকপি করে দুজন দুজনের মেলা মেলা গেছে। এখন ভাই দুই পক্ষই কেউই আল্লাহরেও কেউ দেখেনি, ঈশ্বরের কেউ দেখেনি, দুই পক্ষের মেয়েরা মেয়েরা কাইটা কুইটা সাফ করে দিছে, রক্তারক্তি করে শেষ করছে। আমি গিয়ে জিজ্ঞাসা করলাম ভাই তোমরা যে দ্বিপক্ষ কপাকপি করলা, তোমার ভগবানের কে দেখছে আর তোমার আল্লাহরে কে দেখছে, তোমাদের তোমাদের ওইটা প্রমাণ কি? আচ্ছা দেখো দেখো, এই বুঝলাম প্রমাণটা কি, প্রমাণ কোথায়? প্রমাণ তোমাদের যে যীশু খ্রিস্ট আল্লাহ পোলা আর তোমরা যে কেতাছে মোহাম্মদ আল্লাহ রাসুল, এটা প্রমাণ কোথায়? দুটোর এক পক্ষের কারণে কোনো প্রমাণ নেই, মারামারি করা শেষ, দুনিয়া সারখান। হ্যাঁ, কোপাকপি করা সারখান ভাই। এই অন্ধবিশ্বাস দিয়ে কোটি কোটি মানুষ এ পর্যন্ত মারা গেছে, কোটি কোটি মানুষের রক্ত খরণ হয়েছে, কিন্তু দুই পয়সার উপকার হয়েছে, দুইটা পয়সার উপকার হয়েছে। পৃথিবীতে এরকম কোনো জিনিস আপনি দেখাতে পারবেন না যে অন্ধবিশ্বাস দিয়ে দুই পয়সা কোনো কখনো কোনো উপকার হয়েছে। খালি কিছু মানুষ মনে শান্তি পাইছে, মনে শান্তি ছাড়া এই অন্ধবিশ্বাসের আর কোনো উপকারিতা নেই। ঠিক আছে ভাই, মানে ধরেন আপনি একজন বললো যে মিনাত ভাই আপনার বাসা আমাকে ইনভাইট, মানে আপনার বাসা দাওয়াত, একজন দাওয়াত দিলেন, তো আপনার সামনে একজন কথা বলতেছে, এখন কথা বলার মাঝে আপনি যে কথা বলতেছেন এই কথাটা ওই লোকে শুনতেছে এবং অনুভব করতেছে, কিন্তু আপনার কথাটা তো সে মানে দেখতেছে না, তো এটা আপনি কিভাবে বলবেন যে এটা ওই লোকে বলে যদি যে আপনার কথা আমি শুনতেছি বাট অনুভব করতেছি কিন্তু আপনার কথা আমি দেখতেছি, তো এটা আপনি কিভাবে যুক্তি মানে প্রমাণের ভিত্তিতে প্রমাণ করবেন? আমরা তো ভাই আমি তো আপনাকে একবার বলি নাই যে আপনাকে শুধুমাত্র দেখাইতেই হবে, আমরা বলেছি যে আমাদের পাঁচটা ইন্দ্রিয় আছে, সেই পাঁচটা ইন্দ্রিয় হচ্ছে চক্ষু, তারপর কান, তারপর গন্ধ সুখী আমরা, তারপর জিহ্বা দিয়ে আমরা স্বাদ নেই, এই যে পাঁচটা ইন্দ্রিয় যে আমাদের আছে, এই পাঁচটা ইন্দ্রিয় দিয়ে আমরা প্রাথমিক ভাবে একটা জিনিস পর্যবেক্ষণ করি, তারপর যদি দেখি যে পাঁচটা ইন্দ্রিয় দিয়ে ইন্দ্রিয় দিয়ে কুলাইতেছে না, এমন জিনিস যেটা দিয়ে যেটা আমরা পাঁচটা ইন্দ্রিয় দিয়ে কুলাইতে পারতেছি না, তখন মানুষ যেটা করলো তারা একটা পদ্ধতি বাই করলো যেটাকে আমরা এখন বলি বৈজ্ঞানিক পদ্ধতি। সেই বৈজ্ঞানিক পদ্ধতিটা হচ্ছে অবজেক্টিভলি একটা জিনিসকে ভেরিফাই করার একটা পদ্ধতি বাই করলো, সেটা হচ্ছে যেমন ধরেন এই যে পাঁচটা ইন্দ্রিয়ের ভিতরে কিন্তু ভুল হতে পারে, যেমন ধরেন মরুভূমিতে আমরা অনেক সময় মরিচিকা দেখি, মানে আপনি হয়তো দেখেন নাই কিন্তু মরিচিকার নাম তো শুনছেন, তাই না ভাই? জি ভাই। হ্যাঁ, মরিচিকা কিন্তু মানুষ আসলে সত্যি সত্যি দেখে, কিন্তু ওই জিনিসটার কিন্তু আসলে বাস্তব অস্তিত্ব নাই, তাই না ভাই? জি ভাই। জি হ্যাঁ, তাহলে দেখা যাচ্ছে যে আমাদের ইন্দ্রিয় গুলোতেও কিছু ত্রুটি থাকতে পারে, যে ত্রুটির কারণে আমরা অনেক সময় ভুল দেখতে পারি, আবার অনেক সময় অনেকে রাত্রেবেলা ভূত দেখে, অনেক সময় রাত্রেবেলা জিন পরি দেখে, অনেক সময় রাত্রেবেলা আমরা আমাদের একটু পেটের মাঝে মাঝে পেটের সমস্যা হয়, পেটে সমস্যা হলে পেটে গ্যাস হলে আমরা অনেক সময় ভুলভাল দেখি, এটা মানে বিজ্ঞানীরা অনেক গবেষণা করে দেখছে, পেটে গ্যাস হলে যাদের পেটে বেশি গ্যাস হয় তারা একটু ভুলভাল দেখে, আবার অনেক সময় মানুষ একটু গাদাটা দেখাইলে তারাও ভুলভাল দেখে, আবার অনেক সময় দেখা যায় কবরস্থানের উপরে একটু আলো জ্বলে, এই জিনিসগুলো মানুষ দেখে, কুকুরের উপরে একটু লাইট জ্বলে, এই জিনিসগুলো মানুষ দেখে, এগুলা ঠিক আছে, কিন্তু যেটা বলতে চাচ্ছি যে পঞ্চেন্দ্রিয়ের মধ্যে কিছু ত্রুটি আছে, আবার এমন ত্রুটি আছে যে ত্রুটির কারণে আমরা চোখ দিয়ে দেখতেছি কিন্তু এই জিনিসটা আসলে এখানে নাই, এরকম আছে অনেকগুলো ঘটনা ঘটে।
এই কারণে আমরা একটা অবজেক্টিভ পদ্ধতি বের করেছি। অবজেক্টিভ মানে হচ্ছে কি, অবজেক্টিভ মানে তো একটু বুঝাই নি আপনাকে, নাহলে আপনি এটা বুঝতে পারবেন না। যে অবজেক্টিভ মানে হচ্ছে আমিও যদি এটা পরীক্ষা করি আমিও একই ফলাফল পাবো, আপনি পরীক্ষা করলে আপনিও একই ফলাফল পাবেন। মনে করেন আফ্রিকার জঙ্গলে একটা লোক যদি সে পরীক্ষাটা করে সেও একই প্রমাণ পাবে, আবার আমেরিকাতে যদি একজন লোক পরীক্ষা করে সেও একই প্রমাণ পাবে। মনে করেন আমার গায়ের চামড়া সাদা নাকি আমার গায়ের চামড়া কালো, আমি মুসলমান নাকি হিন্দু, আমি ছেলে নাকি মেয়ে, এইটা দিয়ে কিছু যাবে আসবে না। যেই পরীক্ষাটা করবে ঠিকঠাক ভাবে পরীক্ষাটা করতে পারলে সে একই রেজাল্ট পাবে। এটাকে আমরা বলি অবজেক্টিভলি একটা জিনিসকে এক্সপেরিমেন্ট করা। বুঝতে পারছেন ভাই? জি ভাই। এমন না যে মনে করেন মুসলমান হলে ফলাফল পাইলে একরকম, হিন্দু হলে ফলাফল পাইলে আর একরকম, এটাকে তখন অবজেক্টিভ বলা যাবে না, এটাকে বলা হবে সাবজেক্টিভ। মানে হচ্ছে ব্যক্তির উপরে নির্ভর করে। মানে আপনি মনে করেন আপনি কোরআন পড়লে আপনার কাছে খুব ভালো লাগলো, একটা হিন্দু একটা কোরআন পড়লো সে বলে ধরবে এটা কি লিখছে সংস্থা বাজিরা কথা কি লিখছে, আবার একটা খ্রিস্টান পড়লো তার বলে মনে হলো আরে এটা ফাউল কথা লিখছে কোরআনের ভিতরে ধর কিছু হইলো, এরকম হবে না। এটা হচ্ছে সাবজেক্টিভ, মানে আপনার অনুভূতির সাথে সম্পর্কিত, আপনার বিশ্বাসের সাথে সম্পর্কিত। আর অবজেক্টিভ হলো প্রত্যেকটা ব্যক্তি একই ফলাফল পাবে সেখান থেকে, সেটাকে বলা হয় অবজেক্টিভ। বুঝতে পারছেন ভাই? জি ভাই। ভাই আমার আরেকটা প্রশ্ন ভাই। না না আমার প্রশ্নের উত্তর শেষ হয়নি, আপনি আরেকটা প্রশ্ন কেন যাবেন? আমার তো প্রশ্নের উত্তর শেষ হয়নি। আমরা যে বৈজ্ঞানিক পদ্ধতিটা বের করেছি সেটাকে, সেটা হচ্ছে অবজেক্টিভ পদ্ধতি। যেমন পানিকে ভাঙলে হাইড্রোজেন এবং অক্সিজেন পাওয়া যায়, এটা যদি পৃথিবীর যে কোনো জায়গায় যদি আপনি পরীক্ষা চালান একই রেজাল্ট পাওয়া যাবে। কোনোদিন নাইট্রোজেন পাওয়া যাবে না, কোনোদিন কার্বন ডাইঅক্সাইড পাওয়া যাবে না, কোনোদিন হচ্ছে গিয়ে মনে করেন হিলিয়াম পাওয়া যাবে না, অন্য কোনো গ্যাস এখান থেকে পাওয়া যাবে না, শুধুমাত্র হাইড্রোজেন এবং অক্সিজেন এই দুটো পাওয়া যাবে পানিকে ভাঙলে। ঠিক আছে, এখন আপনার বিশ্বাস অবিশ্বাস এটার উপরে নির্ভর করবে না। আপনি মনে করেন মানে আপনি অনেক বিশ্বাস করলেন যে না এখান থেকে হাইড্রোজেন বাই হবে, এটা দিয়ে হাইড্রোজেন না, আপনি মনে করেন আপনি বিশ্বাস করলেন এটা এটা ভিতর থেকে কার্বন ডাইঅক্সাইড বের হবে না। ভাই আপনি যতই পরীক্ষা করেন না কেন এখান থেকে কখনই কার্বন ডাইঅক্সাইড বাইর হবে না, শুধুমাত্র এই হাইড্রোজেন অক্সিজেন বাইর হবে। এই যে এই পদ্ধতিটা পৃথিবীর যে কেউ করুক সেটা হবে অবজেক্টিভ পদ্ধতি। এখন এই অবজেক্টিভ পদ্ধতি হচ্ছে বিজ্ঞানের মূল অস্ত্র। ঠিক আছে, মানে মূল জিনিস যেটা হচ্ছে অবজেক্টিভলি এটা আমরা যাচাই করতে পারি কিনা। এখন এই কারণে আমরা যে প্রমাণটা চাই আপনাদের কাছে, মুমিনদের কাছে, আপনাদের কাছে কি ভাই কোনো অবজেক্টিভ প্রমাণ আছে যে প্রমাণটা পৃথিবীর যে কোনো মানুষ, সেটা হোক আস্তিক হোক নাস্তিক হোক হিন্দু হোক মুসলমান হোক খ্রিস্টান হোক বৌদ্ধ যেই হোক, সেই পরীক্ষা করলে ফলাফলটা একই পাওয়া যাবে, এরকম কোন প্রমাণ কি আপনার কাছে আছে? আমরা চাচ্ছি সেই রকমের প্রমাণ আপনার কাছে আছে কিনা। আছে ভাই আপনার কাছে? না ভাই। তাহলে তো সেটা প্রমাণ হলো না। তাইলে তো কেউ বিশ্বাস করে মান্দভূত আছে, সে মানে একটা পরীক্ষা করলো তার কাছে মনে হলো হ্যাঁ মান্দভূত আছে, আমি পরীক্ষা করে দেখলাম যে না ওই পরীক্ষাতে একই ফলাফল পাওয়া যাচ্ছে না, আমি বললাম যে না তাহলে তো মান্দভূত নাই, এটা তো অবজেক্টিভ প্রমাণ হলো না। জি ভাই। তাহলে তো ভাই এটা মানে কেউ যদি মনে করে হনুমান হচ্ছে কি দেবতা, হিন্দুরা মনে করতেছে তাদের দেবতা হচ্ছে হনুমান, হ্যাঁ জয় বীর হনুমান জয় হনুমান জয় হনুমান বলে চিৎকার করতেছে, মুসলমানের কাছে সেটা ভুয়া কথা, ওরা বলছে দূর রাত্রি পাগল ওরা অশিক্ষিত মূর্খ আলাদা হনুমান হনুমান করে চলে গেছে গাধা নাকি, আর হিন্দুরা বলতেছে আরে বেটা ওরা মোহাম্মদ মোহাম্মদ করে তিলে গেছে, মোহাম্মদ নাকি ঘোরায় ঘোরা সাত আসমান পাড়ি দিছে মেলা যে রাতে, কি কয় ওরা পাগল ছাগল ওরা কি গাঞ্জা খায় নাকি মুসলমানরা ফাউল, ওরা মানে অশিক্ষিত মূর্খ কুসংস্কারের জন্য ঘোরায় ঘোরা সাত আসমান পাড়ি দন যায় বলা ঘোরায় ঘোরা কোনো কথা হইলো কি অশিক্ষিত মূর্খ। তার মানে আপনার কাছে মনে হচ্ছে হিন্দু ধর্মের এই হনুমানের গল্প কেচ্ছা হচ্ছে গল্প কেচ্ছা, হিন্দুর কাছে মনে হচ্ছে আপনার ওই যে বোরাকে করে আপনার নবী সাত আসমানে গিয়ে আল্লাহর সাথে দেখা করে আসছে এটা হচ্ছে ফাউল ফাউল কথা, হ্যাঁ মানে ফালতু মানে রূপ কথা অন্ধবিশ্বাসী আপনি। তো আমাদের কাছে আমরা যখন একটা বৈজ্ঞানিক আলোচনা করি বা বিজ্ঞান যুক্তি তথ্য প্রমাণ দিয়ে আলোচনা করি তখন আমরা এই দুই কথাকে ফাউল কথা বলে দিই, আমরা সেটাকে মানি যেটা হচ্ছে আমরা অবজেক্টিভলি প্রমাণ করতে পারি সেটাকে মানি। বুঝতে পারছেন? জি ভাই। ভাই